কিশোরগঞ্জ পৌর শহরের নগুয়া এলাকায় হাফিজ মাদ্রাসার শিক্ষকের বেধড়ক মার ধরে হাফেজ শাইরুল নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। জি, আমার নাম আনোয়ার হোসেন, আমি ফজল কোরআন মাদ্রাসার নয়নী শিক্ষক। তো ঘটনাস্থলে আমি আমার ক্লাসে ছিলাম, পরবর্তীতে ছাত্র আমার বলছে যে হুজুরে নাকি এক ছাত্র মারামারি করতেছে। পরে আমি দৌড়ায় যাইলাম, দৌড়ায় যাওয়ার পরে যত দূর দেখলাম যে ছাত্র সরাইলে সে ছাত্র দৌড়া, তারপরে শিক্ষক একজন যে সরাইলে সে আমি এতটুকুই ফাইছি। তারপরে আমি বললাম যে ছাত্র যেহেতু মাথা ব্যথা গেছে মাথায় ফানি দেন, এতটুকুই পরে বাইরে চলে গেছে। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে নগুয়া এলাকার হুফফাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এক ঘটনা ঘটে। আহত শাইরুল হোসেনপুরের শাহেদল গ্রামের মুর্শিদুল হক জনির ছেলে। হুজুরে শুনছে না, শোনার বাদে হুজুরে আইসে আয়গো কি বলছো? দেখো হুজুর কিছু বলছি না, কোন না বলার বাদে হুজুরে গেছে মারতে মারতে সিট রুমে নিয়ে গেছে, বইয়ের মাঝে বইয়ের সাডুনে আড্ডির মাঝে ঘুষ রয়েছে, ঘুষের মাঝে মাথার মাঝে পায়রা দেখা রয়েছে। আমরা মানে ফিরাই পারি না, অন্য হুজুরে ফিরাইবো না, আমরা ইয়ে নাকি ছাত্ররে ফিরাইবো, যে ছাত্ররে সিফাতে বাহর সি বাহরিয়া লুইছে, যে ছাত্র এ শাইরুল খান বলতেছে না আমি আপনারা দেখে নেন, যারা হিয়ানো আয়া আবার কোরআন জিপ দিয়ে আয়া আবার স্যারের মায়ের দৌড়ে তেনা দিছে, তেনা দেওয়া বাড়িতে হয়েছে মাথা, যে স্যারা অজ্ঞান হয়ে গেছে, পানি মুনি ডালছে, সদর হসপিটাল নেওয়া হয়েছে। নেওয়ার বাদে যারা সদর হসপিটাল রায়নার বাদে যারা হয়ে গেছে মুমিসিং নেওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক ফয়জুল আমিন নেত্রকোনার কেন্দুয়া থানার পাইমাসকা গ্রামের ফয়জ উদ্দিনের ছেলে, তিনি অত্র মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষক। আপনাকে এক ছেলেকে হুজুরে মারলো, মারার পরে সে হাসপাতালে ভর্তি বা হাসপাতালে নিয়েছে এরকম। এরপরে আমি এটার তদন্ত বা এলাকাবাসী ছিল বা আশেপাশে অনেকেই ছিল, তো সবার সামনে যে উনি যে বক্তব্য দিছিল বা যে কথাগুলো শুনছে এগুলোই আমার মানে শোনার সময় মানে এই উপস্থিত এই সময় ছিলাম আর কি। আমি এর আগে আমি মানে আলাদাভাবে তাকে জিজ্ঞেস করার কোনো সুযোগ পাইনি। তখন বলছিল নাকি সে ক্লাসের মধ্যে বারবারই ডিস্টার্ব করতেছিল, ক্লাসে পড়তেছে না, হুজুরে বারবার বলার পরও সে পড়তেছে না, ধমক দিচ্ছে, ধমক দেওয়ার সাথে হুজুরের সাথে নাকি সে কোন ধরনের বিরোধীমূলক একটা আচরণ করলো, কি একটা কথা বললো। যে পরে হুজুরে আবার বললো যে যদি পিডানোর যোগ থাকতো বা পিডানোর সময় থাকতো তাহলে পিড়াইলে ঠিকই পড়তা, আরেকবার কিন্তু যদি দুষ্টামি করো বা এরকম করো তাহলে কিন্তু পিডাবো আমি, আচ্ছা দেখবো নে, আচ্ছা দেখবো না এরকম। এই কথা বলার পর হুজুর নাকি একটা চোর দিল, সে দাঁড়ায় গেছে রাগে, সে দাঁড়ায় গেছে রাগে, যে মানে সেও মানে হুজুরকে কিছু বলবে বা কিছু করবে এরকম। তো আবার নাকি হুজুর একটা চোর দিল, পরে নাকি হ্যাঁ হাত হ্যাঁ নাকি হাত উঠাইলো এরকম। আমি যারা বুঝলাম আর কি উপস্থিত করার শরীর উপর দিয়ে পার ডিঙ্গে জায়গায় কিছু করছে, এটা কিন্তু আমি এখন মাত্র শুনছি। আচ্ছা এখন করেন ব্যবস্থা, এখন যেহেতু উনি ছাত্র অন্যায় করছে বা যাই করছে কিন্তু উনি তো ছাত্রকে আঘাত করছে বা সে মূলত আঘাতপ্রাপ্ত বা হাসপাতালে ভর্তি, এখন আইনের আওতায় যা বিচার হয় উনি সেই বিচারের আওতায় উনি যাবে আর কি, এটাই বাকি। লুনা ফ্রোস্টিপা, ঢাকা পোস্ট।